কাকে চাই? আপনি এখানে কি চান? লাশ। কার লাশ? আমার ভাই রাতুলের লাশ। বলুন, রাতুলের লাশ কোথায়? লাশ কোথায় তার আমি কি জানি? এতদিনে নিশ্চয়ই পচে গলে গেছে, শিয়াল কুকুরে খেয়ে ফেলা বিচিত্র কিছু নয়। আমার মাকে আমি কথা দিয়ে এসেছি, আমি রাতুলের লাশ নিয়ে যাব। বল ডাক্তার, মরতে না চেনে বল। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। অতি দায়িত্বে ছিলেন মিস্টার তাহমিনা। জি বলুন। এই হাসপাতাল থেকে গত 23শে ফেব্রুয়ারি আমার ভাই রাতুলের লাশ গুম করে ফেলা হয়েছে। আমার ভাই রাতুলের লাশ কোথায়? আমি জানি না। আপনাকে বলতেই হবে। বললাম তো আমি জানি না। বল, রাতুলের লাশ কোথায়? বিশ্বাস করুন, আমি জানি না। কেমন হাসপাতাল এটা, যেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই? চিকিৎসার নামে যেখানে মানুষকে মেরে ফেলা হয়, মরে যাওয়ার পর তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। প্রয়োজন নেই এমন হাসপাতালের, প্রয়োজন নেই এমন চিকিৎসার। আমার ভাইয়ের লাশ যদি না পাই, তাহলে এই হাসপাতাল ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব, মিশিয়ে দেব। প্রয়োজন নেই, প্রয়োজন নেই হাসপাতালের, সব ভেঙে চুরমার করে দেব। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আপনি কি করছেন? আমার ভাই রাতুলের লাশ কোথায়? বল ডাক্তার, আমার ভাই লাশ কোথায়? কোথায়? আমি জানি না। আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন একমাত্র এমডি সাহেব। কোথায় তোদের এমডি? তার গুলশানের বাড়িতে, রোড নাম্বার 20, হাউস নাম্বার 13। হ্যালো স্যার, এই সর্বনাশ হয়ে গেছে। রাতুলের ভাই রুবেল তার ভাইয়ের লাশ খুঁজে বের করতে চাইছে। চাইলে চাক, 2 দিন খুঁজবো, 3 দিনের দিন ভুলে যাব। তুই নাকে তেলটা ঘুমায়। আপনি যা ভাবছেন, রুবেল সেরকম লোক নয়। রুবেল রাতুলের লাশের জন্য ক্লিনিকে এসে ক্লিনিক ভাঙচুর করেছে। ডাক্তাররা মার খেয়ে আপনার নাম ঠিকানা বলে দিয়েছে। কি কইলি? আমার বাড়ির ঠিকানা দিয়ে দিছে। ওই ডাক্তারের গয়লা আত্মি দিয়া ক্লিনিক থেকে বাই করে দে। তা না হয় দেব, কিন্তু রুবেল, ওর মাথায় খুন চেপে আছে। আপনার বাড়ি থেকে রাতুলের লাশ না পেলে ও কাউকে ছাড়বে না। ওইসব রুবেল টুবেল আমার চুলও ছিড়বার পারবো না। এত চিৎকার কিসে? আমার ভাই রাতুলের লাশ কোথায়? যে মইরা গেছে তার লাশ থাকলে কি না থাকলে কি? আমি আমার ভাইয়ের লাশ চাই, নইলে তোদের কাউকে বাঁচতে দেব না। হায়াত মৌতের মালিক আল্লাহ, কে কখন বাঁচে কে কখন মরে তা কে কইবার পারে? তোর বাপের কথাই দব। আহারে, কত ভালো মানুষ ছিল। ফালতু কথা রাখ দবান। আমার ভাইয়ের লাশ কোথায়? তার আমি কি জানি? আমি খালি জানি অপারেশন হয়েছিল, তাতে তোর ভাই বাঁচে নাই। আমার ভাই মরেনি, তাকে খুন করা হয়েছে। খুন হইলে কি আর না হইলে কি, তোর ভাই তোর ফেরত পাবি না। আমার আবার দয়ার শরীর, কারো কষ্ট আমার বুকে সহ্য হয় না। তাতে বলবে টাকা পয়সা লয়ে যাল, ভালো করে খুনখানি করগা। ওই ও জানি পালায় যাবেন না, পরে ধরা রে।